नेशनल हाईवे। गुड नारायण। রওনা দিলাম মাসকুড়ার দিকে, ভাবলাম এই ভিডিওটা মাসকুড়া দিয়েই শুরু করা যাক। এর আগের ভিডিও যেহেতু সাঁতরাগাছিতে শুরু করেছিলাম, তাই ভাবলাম এটি মাসকুড়া দিয়ে শুরু করা যাক। আপনারা ভালো লাগলে দেখবেন। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আরও একবার আপনাদের স্বাগতম আমার চ্যানেলে, আইপি ব্লগসে আপনাদের স্বাগতম। আজকে আমি এসে পড়েছিলাম পাঁশকুড়ায়। আমি এখন পাঁশকুড়াতেই দাঁড়িয়ে আছি। তো আজকে আমি জার্নি করবো হচ্ছে 38434 পাঁশকুড়া সাঁতরাগাছি লোকালে, যেটি এখান থেকে ছাড়বে 12:38 আর সাঁতরাগাছি ডুববে হচ্ছে 2:15। এখানে আছে টিকিট কাউন্টার পাঁশকুড়ার। টিকিট কাউন্টার এখানে পেয়ে যাবেন, আর এখানে এভিটিএম মেশিন পেয়ে যাবেন আপনারা পাঁশকুড়ার। জয় শ্রীরাম। সামনে দিকে যাচ্ছে দেখুন, ওই বাবা রে। আচ্ছা, তাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা এই পাঁশকুড়া থেকে হাওড়া যেতে চান, পাঁশকুড়া থেকে যারা তমলুক যেতে চান, তারা পাঁশকুড়া স্টেশনের বাইরে বাসের সার্ভিস আছে পাঁশকুড়া তমলুক, তো সেই বাস ধরে আপনারা যেতে পারবেন। ঠিক আছে, আমার পাশেই আমার লোকাল দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি ঢুকছি আমার লোকাল, বললাম আমার লোকাল দিয়ে দিয়েছে। এই যে আমার লোকাল এন্টেরিও নিউ রেক। আপাতত সব সিটগুলোই খালি আছে, আস্তে আস্তে যত ট্রেন যাবে তত ভরতে থাকবে সিটগুলো। এখন প্রায় মোটামুটি সবই সিট খালি, প্রায় মানে সবই খালি, প্রায় কি মানে সবই খালি। আচ্ছা, আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখছি, এই লোকালটা 38434 পাঁশকুড়া সাঁতরাগাছি লোকালটা সপ্তাহে রবিবার বাদে প্রতিদিন চলে। ঠিক আছে, রবিবার বাদে লোকালটা প্রতিদিনই চলে, শুধু রবিবারে আপনারা এই লোকালের সার্ভিসটা পাবেন, বাকি আপনারা মোটামুটি প্রতিদিনই পাবেন। ঠিক আছে, এর বিকল্প হচ্ছে হাওড়া, অনেক ম্যাক্সিমাম লোক হাওড়ায় যায়। ঠিক আছে, তো সাঁতরাগাছি পাঁশকুড়া লোকাল খুবই কম আছে, খুবই কম। ঠিক আছে, হাতে গোনা কিছু আছে। তো যাদের চাই, মানে যারা ওই সাঁতরাগাছির মধ্যে ধরুন ডিমান্ড আছে যে তাদের সাঁতরাগাছির মধ্যে কাজ হয়ে যাবে, তারা এই লোকালেও যেতে পারে। ঠিক আছে, আর আমার এদিকেই আরেকটা লোকাল দিয়েছে, যেটা হচ্ছে হাওড়া লোকাল। আমি মোটামুটি আমার লোকাল এখন ছেড়ে দিয়েছে, পাঁশকুড়া লোকাল ছাড়লো আমার লোকাল, যদি অন টাইমেই ছেড়েছে। এখন 38 হচ্ছে, 12:38 বাজে, এখন অন টাইমেই ছেড়েছে, এক মিনিটও লেট করেনি। আমি দেখলাম এর আগের লোকালটা যেটা 12:00 ছিল পাঁশকুড়া হাওড়া লোকাল, ওটা তাও 4 মিনিট মতো লেট করেছিল, কিন্তু এই লোকালটা পুরো ওই অন টাইমে ছেড়ে দিয়েছে। সামান্য ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এখানে, একদম লাইট। আমাদের এই ট্রেনটা কি টোটাল ডিস্টেন্স ট্রাভেল করবে 63 কিলোমিটার, মানে 63 কিলোমিটার টোটাল ডিস্টেন্স ট্রাভেল করবে। তার মধ্যে আমাদের হল্ট আসবে হচ্ছে 19টা হল্ট, আর টোটাল ডিস্টেন্স কত না 63 কিলোমিটার, 63 কিলোমিটার মধ্যে পুরো কভার হয়ে যাবে। সেই লাইনটা তমলুক হয়ে দীঘা আর হলদিয়া দিয়ে চলে যাচ্ছে, এই লাইনটা তমলুক হয়ে দীঘা হলদিয়া বেরিয়ে যাচ্ছে, এই যে এই লাইনটা। ওইদিকে মেচিলা সাইড থেকেও লাইনটা কাটছে, এটা পাঁশকুড়া সাইড থেকে কাটছে, এই যে লাইনটা বেরিয়ে এলো, সিধা চলে যাবে তমলুক হয়ে দীঘা বা বোধহয় হলদিয়া।
আমরা আগেটা চললাম এটা পাসকুড়ার সাইড থেকে, এটা হচ্ছে মেচেদার সাইড থেকে আসছে, ঠিক আছে? এটাও তমলুক হয়ে হলদিয়া দীঘা দুটোই যাচ্ছে, সামনে মালগাড়িটা এই লাইনে আছে, দেখা যাক। যে মালগাড়িটা দেখালাম ওটা আমাদের লাইনের আগেই দিয়ে দিয়েছে, ঠিক আছে? তার মানে কি এখন আমাদের অপেক্ষা করতে হবে, কারণ ওই মালগাড়িটা আমাদের লাইনের জাস্ট আগে দিন কিরকম সমস্যা করতো, বেকার লোকালটা বেরিয়ে যেত তারপর দিয়ে দেওয়া হতো না, লোকালটাকে ধার করে তারপরে দিয়ে দিত, কারণ ব্যাস আমাদের দাঁড়িয়ে রাখতে হবে, দেখা যাক কতক্ষণ দাঁড়িয়ে রাখতে হয়। আশা করি তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু আশা করি না, কারণ অনেকেই স্লো যাচ্ছে, তাই দেখা যাক কতক্ষণ তাও লেট করতে পারে এটা, ভাবতে পারবে অনেকটাই প্রায় লেট হচ্ছে। লোকাল এখন পুরোই খালি দেখতেই পাচ্ছেন, পুরো লোকাল খালি আছে, লোকালে এখানে কিছু আছে, ওইদিকে কিছু আছে, ওইদিকে কিছু আছে। আর এই যে আমার এক ভাই যাচ্ছিল, আমার দেখা হয়ে গেছিলো, গল্প অল্প করছিলাম, ওটা দেখতে ভালো ছিল, বেশ মনে দেখতে খুবই ভালো ছিল। কার ইউমিও লোকালগুলোর কোচের টাইপ, কোচের নাম্বার এবং ম্যানুফ্যাকচারিং ইয়ারগুলো ইউমিও লোকালের মধ্যেই দেওয়া থাকে, এটাই হচ্ছে একটা সুবিধা। আর পাশের ট্র্যাকে গ্রিন সিগন্যাল হয়ে গেছে, আমাদের ক্রস করবে 1805। তো আপনাদের একটু হয়তো অদ্ভুত লাগতে পারে এখানকার নামগুলো শুনলে, কোনোটা নারায়ণ পাকুড়িয়া, কোনোটা নন্দাই গাছন, কোনোটা ভোগ, নামগুলো শুনতে একটু অদ্ভুত লাগতে পারে আপনাদের, বাট অদ্ভুতের কিছু নেই, মানে আফটার অল জায়গার নাম কী করা যাবে, তাই অদ্ভুত লাগার কোনো ব্যাপার নেই। যদি আপনাদের অদ্ভুত দেখে থাকে কোনো ব্যাপার নেই, জায়গার নামে কী করা যাবে, কে নাম দেখে গেছে, আর আপনাদের অদ্ভুত লাগতেই পারে কী আছে। তো আমরা এখন ঢুকছি মিছেদা, ঠিক আছে? আমরা এখন মিছেদা ঢুকছি, এই মিছেদা থেকে আপনারা বহু জায়গায় যাবার বাসের অ্যাক্সেস পেয়ে যাবেন, ঠিক আছে? লাইক আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন, যদি দীঘা যেতে চান কিংবা হলদিয়া যেতে চান কিংবা পাঁচকুড়া, যেখানে হোক, মানে ম্যাক্সিমামই এখান থেকে আপনারা অনেক জায়গাকার বাসের অ্যাক্সেস পাবেন, ঠিক আছে? ইভেন যদি আপনার তো প্রিয় দর্শক বৃন্দ, আমরা এখন মিছেদা স্টেশনে এসে নামলাম আমি, ঠিক আছে? আমরা মানে আমি, আমরা বলছি আমি আপনাদের সবাইকে ইনক্লুড করে আমরা আমরা করি, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরার মিনিংটা হচ্ছে আমার এটাই, ঠিক আছে? তো যাই হোক আমি এখন মিছেদায়, ঠিক আছে? এখন বাজে 1:02, ঠিক আছে? আমার পাশে দাঁড়িয়ে আছে ওই যে এই গাড়িগুলো কার যায়, ডাবল ডেকার আছে, ঠিক আছে? আমার সিগন্যাল হয়ে গেছে, এখানে গ্রিনও দিয়ে দিয়েছে, হর্নও দিয়ে দিয়েছে। তো মেনলি এই যে পেছনে যা বলছিলাম, এই গাড়িগুলোয় যায় হচ্ছে কার, ঠিক আছে? অটোমোবাইলস, ঠিক আছে? মানে কার, তো এগুলো ডাবল করে রেক করা আছে, ঠিক আছে? সেই রেকে কার যায় মেনলি, ঠিক আছে? আপনারা দেখিয়েছেন নিশ্চয়ই, অনেক সময় দেখতে পান, ঠিক আছে? আমি মেনলি যখন আমি ম্যাক্সিমাম ডাস্টবিনের দিক দিয়ে ক্রস করি বা ডাস্টবিনে যাই, তখন মেনলি এই গাড়িগুলোকে দেখতে পাই, ঠিক আছে? ন্যাশনাল হাইওয়ে, আমি যে বলছি কোলাঘাট, ঠিক আছে? তো এই কোলাঘাটের প্ল্যাটফর্মগুলো অনেকটা দূরে থাকে, যেমন টাউন মানে হাওড়া যেতে গেলে আপনাদের একদিকে পড়বে, মানে এখানে পড়বে, ঠিক আছে? এখানে যদি আপনারা খড়গপুরের দিকে যেতে চান, ঠিক আছে, তো আপনাদের ওই দিকে পড়বে, অনেকটা যেতে হবে, ঠিক আছে? মানে প্রায় এখানে অনেকটা গ্যাপ আছে, ঠিক আছে? আর এরপরেই সেই ফেমাস রূপনারায়ণ নদী এবং রূপনারায়ণের ব্রিজ পড়বে, ঠিক আছে? এই কোলাঘাটেই সেটি পড়ে, মানে কোলাঘাট পার করলে, ঠিক আছে? ওটা মেনলি বলা হয় হাওড়া আর মেদিনীপুর ডিস্ট্রিক্টের বর্ডার, ঠিক আছে? রূপনারায়ণ
আর এই দেউলটিতেই কিন্তু রয়েছে হাওড়ার সেই বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এই দেউলটিতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আর এটাও একটা কারণ হাওড়ার ফেমাস হওয়ার পেছনে, কারণ তাঁর অবদান যথেষ্ট আমাদের বাংলা সাহিত্যে। শুনুন, সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়া যাক ট্রেনের ভিতরে। এখন আমি বাগনান, এরপরেই পড়বে সেই বাংলার দুঃখ দামোদর নদ। আচ্ছা, নওয়াদা নদী কেন বলে জানা আছে? কারণটা জানা থাকলে কমেন্টে মেনশন করে, ঠিক আছে? দামোদর এই ঘন কালো মেঘলা আকাশ দেখে আপনাদের আর কিছু মনে পড়ুক কি না পড়ুক, আমি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিসের কথা খুবই মিস করছিলাম, আর সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। কি বৃষ্টি, বাপরে বাপ, বৃষ্টি লাগিয়ে দিয়েছে নলপুরে। এই ওয়েদারটা নিয়ে কি করবো, ভাদ্র মাসের এই সমস্যা বাবারে বাবা, যখনই বেরোই রোদ, দু মিনিট পরেই বৃষ্টি, কি বলবো, মানে কিছু বলার চার নেই। আচ্ছা, পিছন থেকে আসা মোটামুটি
সব ট্রেনই দেখলাম পার হয়, ঠিক আছে, লাইক আমি তো দেওয়া পার হয়ে গেল, থ্রি আওয়ার্স কি পার হয়ে গেল, ঠিক আছে। তো যে ট্রেনটা কি দেখেছিলাম পাঁচকুড়ায় ছাড়তে সিগনালে দাঁড়িয়েছিলাম আমিও, ও সেটা হচ্ছে দীঘা হাওড়া টাউন তাম্রলিপ, ঠিক আছে। তাম্রলিপ তো এখনো কিন্তু পার হয়, ঠিক আছে, তাম্রলিপ তোকে মিছে দেয় দাঁড় করিয়ে বাকি দুটো ট্রেন ওকে পাস করে চলে আসছে। তাম্রলিপটা এখন উলবে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখা যাক আমাদের কাছে ঢোকার আগে তাম্রলিপ্ত কি আমাদের বস্তবাদ করে বেরোবে বেরোবে না দেখা যাক। আমার তো মনে হচ্ছে না বেরোবে বলে, ঠিক আছে, কারণ আমি এখন আছি সাঁকরাই, ঠিক আছে, এরপরে আন্দুল, তারপরে আছে মৌরি সাঁতরা, ঠিক আছে, পরে গেলাম ট্রেন দাঁড়াবে, ঠিক আছে। তো আমার তো মনে হচ্ছে না, দেখা যাক। তো আমি আমার যাত্রাপথের লাস্ট হল্ট আন্দুল, আন্দুলে এসে ল্যান্ড করবো। এবার আমার ট্রেনটা মৌরি গ্রামের ফ্লাইওভার দিয়ে বেরোবে, মানে এখান থেকে লেফট সাইড দিয়ে কাটিয়ে মৌরি গ্রাম ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে না অনেক সুপারফাস্ট ট্রেনই এইভাবে কী করে যে যারা এদিকে সিধা যায় না সাঁতরাগাছি ঢোকার থাকে, ঠিক আছে, তারা আন্দুল থেকে এই রুট ধরেই তারা সাঁতরাগাছি হয়ে শালিমার যায়, ঠিক আছে। তো যাই হোক, এই রুটটাও অ্যাভেলেবেল আছে লোকাল আর সুপারফাস্ট দুই ট্রেনের জন্য, ঠিক আছে, ইভেন মালগাড়িও অ্যাক্সেস করে মাঝে মধ্যে এই রুটে, ঠিক আছে। আন্দুলে আসলে আপনারা বিশাল মালগাড়ি এখানে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, তো দেখতেই পাবেন আপনারা যে এখানে অনেক পরিমাণে মালগাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এখানে তারা হল্ট নিয়ে দাঁড়ায়, ঠিক আছে, এখান থেকে তাদের আবার স্টেশন মাস্টার সিগনাল দিয়ে দিলে তারা নিজেদের গন্তব্যে আবার বেরিয়ে, ঠিক আছে, আর রওনা দেয় যাই বলতে। কিন্তু ব্যাপারটা এটাই যে তাম্রলিপ্ত কিন্তু এখন আছে, ঠিক আছে, তো দেখি তাম্রলিপ্ত বেরিয়ে যায় কিনা আমার দাঁড়িয়ে থাকাকালে, ঠিক আছে। তো আমি এসে বললাম পাঁচকুড়া থেকে সাঁতরাগাছি একদম ভালো হবে, 63 কিলোমিটার ট্রাভেল করে নিলাম, ঠিক আছে। তো এবার আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে প্রতিদিনের মতো এইবারেও, যে যদি ভিডিওটা লাইক লেগে থাকে না প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ফলো করে দেবেন, আর চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আপনারা সব লিঙ্ক হোয়াটসঅ্যাপের থ্রু ফেসবুকের থ্রু পেয়েই যাবেন, ঠিক আছে, সব জায়গায় আপনারা যেখানেই ভিডিওটা দেখতে থাকেন প্লিজ অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে এই ভাইটিকে সাপোর্ট করবেন, ঠিক আছে। আরও নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আরও এরকম লোকালের ব্লগ আসছে, মিমোর ব্লগ আসবে, লোকাল হোটেলের ব্লগ আসবে, ইন্টারস্টেলের ব্লগ আসবে, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার ব্লগ আসবে, অনেক কিছু ব্লগ আসবে, ঠিক আছে। জাস্ট আপনারা যেন আমাদের সাথে টিকে থাকুন, ঠিক আছে, আর কিছু চাই না, আপনারা খালি টিকে থাকুন, ঠিক আছে। আমি আপনাকে আমার চোখ দিয়ে করাবো প্রতিটি জায়গায়, ঠিক আছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চললাম আজকের মতো, বাই। আমাদের ট্রেনটা ঠিক 12 নম্বর গেট ঢোকার আগেই দাঁড় করিয়ে দিল লাল দিয়ে, আই থিঙ্ক মেন আপ লাইনে কোনো গাড়ি আছে, যদি বেরিয়ে গেলে আই থিঙ্ক চালু করে দেবে, ঠিক আছে। যেহেতু এটা আপ লাইনের মেন লাইন হয়ে ডাউন করবে, ঠিক আছে, তাই জন্য একটুকু সমস্যা তো হতেই থাকে, ঠিক আছে। এদের বেচারাদেরও কত কষ্ট, লাইনে কাজ করছে, বৃষ্টি পড়ছে, ত্রিপলেট তলায় ঢুকে এখন বসে আছে, কখন বৃষ্টি থামবে, সবার লাইফেই কষ্ট আছে, বেচারা এদেরও লাইফে কত কষ্ট, মানে সবাইকেই স্ট্রাগল করে 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 এগোতে হয়। যে দেখা যাক, দুটো 15-এর টাইম ছিল, বাচ্চা দুটো ওই 2:30-এর মতো, মানে এখন ঘড়িতে আমার ভাই 2 মিনিট পাঁচ, 2:27, ঠিক আছে, 12-13 মিনিট তো লেট হতেই পারে, কোনো ব্যাপার না। হ্যাঁ দেখছেন সব ভিড় হয়ে দাঁড়িয়ে আছে, সব বিভিন্ন বিভিন্ন জায়গায় যাবে, সব মানে সুপারফাস্টে করে এখানে সব লোকগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায় কাজের উদ্দেশ্যে, কেউ কেউ করতে, ঠিক আছে। যাই হোক, আমাদের সাঁতরাগাছি এসে পৌঁছে গেছি আমরা, দেখতেই পাচ্ছি সাঁতরাগাছির ভিউ, এই ভিড়টা এই লোকালেরই ভিড়, ঠিক আছে, ওরা আবার এই লোকালটা ধরেই বেরোবে, এটা আমতা লোকাল হয়ে বেরিয়ে যাবে, আর এই আমতা লোকালে আমি বানিয়েছিলাম, ঠিক আছে, 35-এ ছাড়ার টাইম আছে। অবশেষে নেমে গেলাম আমি সাঁতরাগাছিতে, এবার যাবো এখান থেকে আমি বাড়ি, পায়ে হেঁটেই চলে যাবো, আমার বেশি দূরত্ব নয়, ওই 15-20 মিনিটের দূরত্ব আছে, ঠিক আছে, স্টেশন থেকে। তো আমি
যাই হোক এখান থেকে হেঁটেই চলে যেতে পারবো, ঠিক আছে। টোটো করলেও টোটোতেও যাওয়া যায়, ঠিক আছে। আমি তখন বসে বসে এসেছি, এবার হেঁটে যাওয়াই যেতে পারে, সেরকম কষ্ট হচ্ছে না, ঠিক আছে। আর পুরো ভিড়টা কিন্তু লোকালে উঠেনি, ঠিক আছে। অনেকজন সব দাঁড়িয়ে আছে, তারা সব সুপারফাস্টে যাবে, ঠিক আছে। পরে আসবে করমন্ডল এক্সপ্রেস, এই করমন্ডলের করমন্ডল অনেক কেউ যাবে চেন্নাই, ঠিক আছে। তারপরে তো কুরলা আছে, যে হোক বিভিন্ন বিভিন্ন ট্রেন আছে, সব বিভিন্ন বিভিন্ন প্রান্তে যাবে। আর এই লোকালটা পর কামতে যাবে, লোকাল ফাঁকাই আছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন আপনারা লোকালটাকে প্রায় ফাঁকাই আছে, ঠিক আছে। যাই হোক চলুন, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আপনার সাথে। ধন্যবাদ ততক্ষণের জন্য, বাই।